আসলে ক্যাব বলতে আগে জানতাম আমি, আগে সিএবি বলতো, মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ছিল। তারপরে আবার আমি ক্যাব মানে ওলা উবের বুঝি, কারণ আমি ইউনিয়ন করি তো। তবে এটা কি ক্যাব এটার ব্যাপারে আমার দল যা বলেছে, নির্দেশ দিয়েছে, হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু এইটুকুনি বলছি। আমি দেখলাম যে দিল্লি থেকে বলেছে যে সারা ভারতবর্ষ হবে, পশ্চিমবঙ্গে কেন হবে না, নিশ্চয়ই সারা ভারতবর্ষে কি করবেন আপনাদের ব্যাপার। তবে ইতিমধ্যেই নর্থ ইস্ট শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে দায়িত্বে গায়ের জোরে কিছু করে চলে যাবেন। হ্যাঁ, রাজীব গান্ধী আসামে অগপর সঙ্গে চুক্তি করেছিলেন 1985-এ, তারপর 34 বছর কেটে গেছে। কি হবে না হবে, আলটিমেট টাইম উইল আনসার অল দি কোশ্চেন। তবে বল হ্যাজ স্টার্টেড রোলিং, আর রোল করানোর আগে বিজেপি নেতৃত্ব যেন জানে, বোঝার চেষ্টা করে যে মাটিটার নাম কিন্তু বেঙ্গল। এই ব্যাপারে আমাদের দল তো বলছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন, এইটুকু আমরা বলতে পারি, দলের নির্দেশের অপেক্ষায় গোটা বাংলার মানুষ অপেক্ষা করছে। এই গোটাটাই পলিসি ম্যাটার, এই ম্যাটারে তো আমার কিছু। তবে এইটুকুনি আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে তৃণমূল কংগ্রেস এবং মমতার উপরে আস্থা রাখাটা মানুষ মনে করছে, এটাই তাদের কাছে সবথেকে বড়।